আমরা বিল্ডিং স্টার্ট করছিলাম, পড়াইছি জয়েন্ট এই শীট গুলা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। কেমন, এটা পিডিএফ করলেও আমরা পেজ গুলো অনেক ছোট হয়, মানে প্রিন্ট আউট করলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনারা আর এটা আপনারা যদি আমরা ফোনে আবার ওয়ার্ডে একটা নিতে নামা চাই, নিলে দিতে পারেন। আপনারা ফোনে একটা পাওয়ার পয়েন্ট, আর্ক ওয়েল্ডিং পড়ানো হয়েছে, আর্ক ওয়েল্ডিং পড়াইছিলাম লাস্ট ক্লাসে, আর্ক ওয়েল্ডিং পর্যন্ত। আর আর্ক ওয়েল্ডিং এর পর আচ্ছা, আপনাদেরকে এই যে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং আর হচ্ছে টাংস্টেন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, এই দুটো একটু শর্ট করে পড়াবো, এগুলো বেশি ডিটেলসে পড়তে হবে না, খালি ছোট করে একটু শুনে রাখেন। এর আগে যখন আমরা আর্ক ওয়েল্ডিং করছিলাম, তখন আর্ক ওয়েল্ডিং এর বিভিন্ন রকম কন্ডিশন ছিল, যেমন হচ্ছে আমার পাওয়ার সোর্স হচ্ছে কানেক্টেড থাকতে হবে, এসি বা ডিসি সাপ্লাই থাকবে, তারপর আমার একটা ইলেকট্রোড থাকবে, ইলেকট্রোড আর আমার অবজেক্ট ওয়ার্ক পিস যখন কাছাকাছি আসবে তখন আর্ক প্রডিউস হবে, সেই আর্ক দিয়ে আমার মেটালটা মেল্ট হবে ওয়েল্ডিং করার সময়। এগুলো তো খেয়াল আছে, আপনাদেরকে বলছিলাম আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, এখন এটাই একটা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং আমরা করবো, যেখানে হচ্ছে গ্যাসটাকে শিল্ড হিসেবে ইউজ করা হবে। সেটা একটা এক্সাম্পল হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ MIG, যেটাকে মিগ বলা হয়। আপনাদের এই তিনটা নামই খেয়াল রাখতে হবে, এই যে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড মেটাল অ্যাক্টিভ গ্যাস ওয়েল্ডিং। এই চার এই তিনটা নামই খেয়াল রাখবেন। তো মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিংটা হচ্ছে, আমরা যখন এর আগে আর্ক ওয়েল্ডিং করছি, আমরা সেখানে হচ্ছে ইলেকট্রোডে আমরা হয় ফিলার রড ইউজ করছি, অথবা এমন কোন একটা রড ইউজ করছি যেটা নন কনজিউমেবল হবে। কিন্তু আমরা যখন মেটাল ইনার্ট করতেছি, তখন আমরা ভিতরে এই ইলেকট্রোডের ভিতরে একটা ওয়্যার ইউজ করব। এই ওয়্যারটা আসবে একটা ওয়্যার স্পুন থেকে, অর্থাৎ আমরা যে অনেক সময় প্র্যাকটিক্যাল লাইফে দেখে থাকি অনেকগুলো তার একসাথে প্যাঁচানো থাকে একগুলো রোলারের মধ্যে, তো ডিরেক্ট সেই রোলারগুলো ইউজ করা হয়, অ্যান্ড ওই রোলার থেকে কন্টিনিউয়াস এই তারগুলোকে নিয়ে আসা হয়। এখানে ইলেকট্রোডের মাঝখানে আপনি তারটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড যখন এই তারটাকে আমি আমার ওয়ার্ক পিসের কাছে নিয়ে আসব, এর মাঝখানে একটা আর্ক তৈরি হবে, এই আর্কের হিটে আমার এই ওয়্যারটা মেল্ট হওয়া শুরু করবে ড্রপ বাই ড্রপ। অ্যান্ড দেন ড্রপ বাই ড্রপ মেল্ট হয়ে আমার ওয়েল্ডিং প্রসিডিউরটা হবে। আর এখানে আমরা যে গ্যাসটা ইউজ করব শিল্ডের জন্য, সেটা হবে হয় আর্গন না হলে কার্বন ডাইঅক্সাইড। দেখেন এখানে লেখা আছে MIG ইজ অ্যান আর্ক ওয়েল্ডিং প্রসেস দ্যাট ইউজেস অ্যান আর্ক বিটুইন এ কন্টিনিউয়াস ওয়্যার ইলেকট্রোড অ্যান্ড দ্য ওয়েজ পুল। তাহলে MIG হচ্ছে একটা আর্ক ওয়েল্ডিং প্রসেস, যেখানে আমরা আর্ক প্রডিউস করব একটা কন্টিনিউয়াস ওয়্যার ইউজ করে, অর্থাৎ ওই তারটা গলতেই থাকবে, আমরা ওটাই আলাদা মানে বারবার লেন্থ ওয়াইজ ইউজ করতে থাকবো। আর্গন ইজ ইউজড অ্যাজ শিল্ডিং গ্যাস ফর নন ফেরাস মেটাল সাচ অ্যাজ অ্যালুমিনিয়াম অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অর কার্বন ডাইঅক্সাইড মিক্সচার্স উইথ আর্গন আর ইউজড অ্যাজ শিল্ডিং গ্যাস ফর স্টিল। তাহলে যখন আমরা অ্যালুমিনিয়ামের উপর কাজ করতেছি, তখন আমরা শিল্ডিং গ্যাস হিসেবে আর্গন ইউজ করব, আর যখন স্টিলের উপর কাজ করব তখন কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইড মিক্সচার। আচ্ছা, এটা হচ্ছে আমার মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং প্রসেস গেল। আর এরপর দেখাবো হচ্ছে টাংস্টেন, এই দুটোর ভিডিও আপনাদেরকে পরে দেখাই দেবো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আগে একটু থিওরিটিক্যাল ডিটেলসটা দিয়ে দিই। আচ্ছা, এবার আসলো গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং অথবা টাংস্টেন ইনার্ট গ্যাস, GTAW অথবা TIG, TIG। এটাও একটা আর্ক ওয়েল্ডিং প্রসেস, কিন্তু এখানে আমরা যে এখানে আপনারা গ্যাস শিল্ডিংটা দেখতেছেন, গ্যাস শিল্ডিংয়ের জন্য নজেল ইউজ করা হয়, হ্যাঁ, আর এক্সট্রা একটা ফিলার রড ইউজ করা হবে। তো এই এখানে ইলেকট্রোড থাকবে, ইলেকট্রোডে এখান থেকে স্পার্ক ক্রিয়েট হবে, আর এই স্পার্কের মধ্যে যে ইলেকট্রোডটা থাকবে, অর্থাৎ ইলেকট্রোডের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু মেল্ট হবে না, মেল্ট হবে আমার বাহিরে যে ফিলার রড থাকবে সেটা। আমরা যখন MIG পড়লাম, তখন ইলেক্ট্রোডে যে আমার ওয়্যার ছিল ইলেকট্রোড হোল্ডারের মধ্যে সেটাই মেল্ট হয়েছে। বাট আমরা যখন TIG পড়বো, তখন এখানে ইলেকট্রোড হোল্ডারের মধ্যে যে আমার আর্ক প্রডিউস করার জন্য যে টাংস্টেনটা থাকবে সেটা নন কনজিউমেবল থাকবে, অর্থাৎ এটা মেল্ট হবে না, আমি এক্সট্রা একটা ফিলার রড করবো এটাকে মেল্ট করার জন্য। আর সিমিলার ওয়েতে এখানে আমি গ্যাস শিল্ড ইউজ করবো যেন। আচ্ছা, আপনাদের এর আগে যখন লেকচার নিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে গ্যাসটা কেন ইউজ করা হয়, আর খেয়াল আছে যে আমরা ফ্লাক্স কেন ইউজ করি, আমাদের ইলেকট্রোড কোটেড কেন করা হয়, কারো খেয়াল আছে? ডিঅক্সিডাইজিং থেকে ওয়েল্ডিংটা মজবুত করার জন্য, এবং যাতে এটা এয়ার প্রোটেকশন হয়, যাতে এটা বায়ু না আসে। আচ্ছা, আমরা গ্যাস কুলিংটা ইউজ করি এর জন্য যেন কোনো অক্সিডেশন না হয়, অর্থাৎ আমরা যখন ওয়েল্ডিং করব তখন ওয়েল্ডিং যে এরিয়া আছে সেটা যেন অ্যাটমোস্ফিয়ার কন্টাক্টে না আসে, এটার জন্য। সিমিলার ভাবে আমরা এখানে গ্যাস শিল্ড ইউজ করবো। হ্যাঁ, কেউ একজন কিছু বলতেছেন?
ম্যাম আপনি যে বললেন ম্যাম এই যে মেকারটিকে কি ম্যাম আমরা কি কোনো কোন ধরনের কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস ইউজ করব, এটা তো ম্যাডাম সব তো মানে ইলেকট্রিক মানে ইলেকট্রিক দিয়ে তো পরিচালিত হয় এই দুটো ওয়েল্ডিং। মানে আপনি যে বললেন কার্বন ডাইঅক্সাইডের মিক্সচার ওগুলা কি মানে ব্যাপারটা হচ্ছে গ্যাস শিল্ড ইউজ করার জন্য। আপনাদেরকে যখন আমি এর আগে আর্ক ওয়েল্ডিংটা পড়াইছিলাম তখন আমি বুঝাইছিলাম, একটু হোল্ড করুন আমি ভিডিওটা ওপেন করতেছি তারপর আমি ডেসক্রাইব করতেছি। হ্যাঁ আমি আপনাকে দেখাই দিই। আমি যখন এখানে আর্কটা প্রোডিউস করি তখন গ্যাস শিল্ড গুলো থেকেও গ্যাস গুলো এখানে একটা শিল্ড ফর্ম করে। ওয়েল্ডিং প্রসেস করতেছি এই গ্যাস শিল্ডের গ্যাসের কাজই হচ্ছে এই যে আর্কের চারপাশে গ্যাসিয়াস শিল্ড দিয়ে একটা কি বলবো বদ্ধ এই জায়গাটা বদ্ধ করে দেওয়া যেন বাইরের বাতাস আমার এই ওয়েল্ডিং এর সংস্পর্শে না আসতে পারে, নাহলে অক্সিডেশন হবে। আর এই গ্যাস শিল্ডটা আমার আর্ক তৈরি করতে কোনো হেল্প করে না, জাস্ট এই আর্কটাকে কভার করে যেন আমার অ্যাটমসফিয়ারিক এয়ারটার সাথে কন্ট্যাক্টে না আসে। আর আপনি যেটা ফুয়েলের কথা বলতেছেন এটাকে আমরা এখানে ফুয়েল হিসেবে ইউজ করতেছি না, এখানে আমাদের শুধু শিল্ড হিসেবে ইউজ করা হয়। আর ফুয়েল হিসেবে ইউজ করা হয় যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করবো তখন। আচ্ছা আপনাদেরকে এখন খালি আমি একটু টিকমিগের ভিডিওটা দেখাই দিই। আচ্ছা আপনি একটা ইউটিউব পেজ দেখতে পাচ্ছেন রাইট? না ম্যাম এখনো দেখতেছি না ম্যাম, শুরু হইছে ম্যাম। দেখতে পাচ্ছি ম্যাম। এটা হচ্ছে আমার টিক মানে টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং। যেহেতু একটা আর্ক ওয়েল্ডিং তাহলে এখানে একটা পাওয়ার সোর্স থাকবে, পাওয়ার সোর্স থেকে একটা ওয়্যার সে কানেক্ট হবে আমার অবজেক্টের সাথে আর একটা ওয়্যার সে কানেক্ট হবে আমার ইলেকট্রোডের সাথে। কুলেন্ট সিস্টেম আমি ইউজ করব আমার যখন কুলেন্ট করার দরকার বা কুল করার দরকার সেই কুলেন্ট সিস্টেমের জন্য। অনেক সময় প্রসিডিউর সময় আমার যে অবজেক্টস বা মেটেরিয়াল সেগুলো হিটেড হয়ে যায় সেগুলোকে কুল করতে হয়। আর এখানে গ্যাস সিলিন্ডার আমি ইউজ করেছি আমি হচ্ছে গ্যাস শিল্ড প্রোভাইড করার জন্য। এখন দেখেন প্রথমে আমার প্রসিডিউর স্টার্ট করার আগে আমি কিরকম গ্যাস কত প্রেশারে চাচ্ছি সেটা রেগুলেটর দিয়ে নিয়ে নিতে হবে, গ্যাস প্রেশার মেনটেন করতে হবে, করার পরে আমি ওয়েল্ডিং স্টার্ট করব। আচ্ছা এটা হচ্ছে আমার ইলেকট্রোড টর্চটা, এটা হচ্ছে আমার পুরো টর্চটা ইলেকট্রোড হোল্ডার, এর ভিতরে হচ্ছে টাংস্টেন ইলেকট্রোড আছে আর এটা হচ্ছে ফিলার ম্যাটেরিয়াল। তাহলে আমার আর যে গ্যাসের যে শিল্ডটা আছে আপনার এখানে যে ইয়েলো কালার একটা শিল্ড দেখতে পাচ্ছেন এটা গ্যাসিয়াস শিল্ডটা। আমি যখন এই টাংস্টেন ইলেকট্রোডটা দিয়ে এখানে আর্ক প্রোডিউস করতেছি সেই সাথে এখানে আমার যে গ্যাসের গ্যাসের যে সিলিন্ডারটা আছে সেখান থেকে গ্যাসটা এই সাইড দিয়ে আসবে এসে এখানে একটা শিল্ড ফর্ম করবে আর এই ফিলার মেটালটা আমার অবজেক্টের উপর মেল্ট হবে।
আচ্ছা, এটা শেষ হয়ে গেল আমার টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা, এবার আসলো হচ্ছে আমার মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এর ডিফারেন্স হচ্ছে যে আপনাদেরকে যেটা বললাম, দেখেন এখানে একটা রোলার দেখতে পাচ্ছেন ওয়্যার এর, এই ওয়্যারটা অলওয়েজ রোটেট করতে থাকে এন্ড এখান থেকে কন্টিনিউয়াস তারটা এসে আমার ইলেকট্রোড টর্চের মধ্যে থাকে। তো আমি যতক্ষণ ধরে এখানে, আগে আমি যখন টিক করলাম সেখানে আমি একটা ফিলার রড ইউজ করছি, বাট এখানে আমি ফিলার রড ইউজ করি না, এই ওয়্যারটাই মেল্ট হয়ে এটার উপরে ওয়েল্ডেড হয়ে যাবে আমার অবজেক্টের উপরে। তোমার পাওয়ার ইউনিট, এটা ওয়্যার স্পুল, এটা হচ্ছে শিল্ডিং গ্যাস সিলিন্ডার, এখানে দেখেন এখানে যখন আমি আর ওয়েল্ডিং প্রসেসটা স্টার্ট করলাম, আমার এখানে গ্যাসিয়াস শিল গ্যাস ইনপুট দেওয়ার একটা অপশন আছে, মানে এখানে একটা সেট আপ আছে, আর এখানে আমার নজল আছে, এই নজল দিয়ে শিল্ডিং গ্যাসটা এসে আমার ইলেকট্রোডে মানে ওয়্যারের চারপাশটা এরকম করে কভার করে রাখবে, আর ভিতরে ওয়্যারটা মেল্ট হয়ে আমার এর উপরে ওয়েল্ডেড হয়ে যাবে, আমি আলাদা কোনো কুলার রড ইউজ করতেছি না। আর যেহেতু আমার ওয়্যারটা এখানে আমি আমার অবজেক্টের উপর ওয়েল্ডেড করে দিয়েছি, তাই এটা কনজিউমেবল ইলেকট্রোড, অর্থাৎ ওয়েল্ডের সাথে সাথে আমার ওয়্যারটা গলতে থাকবে এন্ড শেষ হতে থাকবে। আচ্ছা, এটা হয়ে গেছে নিট প্রসিডিউর শেষ। এখন হচ্ছে আপনাদের এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে ডিফারেন্স বিটুইন টিগ এন্ড মিগ, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং আর মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এইটা আপনারা একটু মনে করে অবশ্যই পড়বেন। আচ্ছা, আপনাদের মিডিয়া ডেট যে পিছিয়েছে জানেন তো? জি ম্যাম, শুনছি ম্যাম। টিগার মিগের কি ডেফিনেশন বলছেন? বুঝিনি কি টিগ আর মিগের কি ডেফিনেশন বলছেন, শুধু ডেফিনেশন? হ্যাঁ হ্যাঁ, স্লাইডে দেওয়া আছে, আমি বলছি ডিফারেন্স, ডিফারেন্স টিগ আর মিগের মধ্যে ডিফারেন্স, আপনারা স্লাইড দিয়ে পড়লে বুঝতে পারবেন। ডিফারেন্স ম্যাম 10 মার্কে থাকবে না ম্যাম এই কোশ্চেনটা? না না, এত বেশি না, হার্ডলি 3 বা 4 এরকম। 10 মার্ক থাকতো, 10 মার্ক ভালোই তো ম্যাম। না, আপনাদের তো এত বড় কোশ্চেন দেওয়া যাবে না। আচ্ছা, এখন করি গ্যাস ওয়েল্ডিং। আপনাদেরকে ছোট কোশ্চেন দিলে আপনাদের কমপ্লেন শুরু হয়ে যায় যে কোশ্চেন বড় হচ্ছে, কোশ্চেন বড় হচ্ছে, আর বক্স বড় হচ্ছে। আচ্ছা, এখন আমরা বলবো গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং হচ্ছে একটা ফিউশন ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং কি ফিউশন ওয়েল্ডিং কেন বলা হয় কে বলতে পারবে? আমি আজ করলাম, এখনই প্রথমে কি অ্যানসার করলেন? আমি কারণে আমরা যখন গ্যাস ওয়েল্ডিং করি তখন আমার যে যে দুটো অবজেক্টের মাঝখানে আমি ওয়েল্ড করবো সেই দুটোকে একদম পুরো মেল্ট করা হয়, অর্থাৎ মোল্টেন স্টেটে নিয়ে যাওয়া হয়। এন্ড মোল্টেন স্টেটে গিয়ে এটাকে ওয়েল্ড করা হয়, দেখে এটাকে বলা হয় ফিউশন ওয়েল্ডিং। তো আমরা যে ওয়েল্ড মেল্টটা করি বা হিটটা প্রডিউস করি, সেই হিটটা প্রডিউস করা হয় বেসিক্যালি কম্বাশন হিট দিয়ে, অর্থাৎ আমরা অক্সিজেন অথবা এয়ারকে ফুয়েল গ্যাসের সাথে মিক্স করবো, দেন পরে সেটাকে ইগনিট করবো, ইগনিট করবো, করার পর সেখানে কম্বাশন হবে,
অর্থাৎ ফ্লেম তৈরি হবে, সেই ফ্লেমের হিটে আমার ওয়েল্ডিং প্রসিডিউরটা হবে। এখানে দেখেন বলা আছে, ইট জয়েন্টস মেটালস ইউজিং দ্য হিট অফ কম্বাশন অফ অ্যান অক্সিজেন অর এয়ার অ্যান্ড ফুয়েল গ্যাস দ্যাট ইজ অ্যাসিটিলিন হাইড্রোজেন প্রোপেন অর বিউটেন মিক্সচার। অর্থাৎ আমি ফুয়েল গ্যাস হিসেবে অ্যাসিটিলিন হাইড্রোজেন প্রোপেন অর বিউটেন মিক্সচার ইউজ করতে পারি। দ্য ইন্টেন্স হিট thus produced melts and fuses together the edges of the parts to be welded generally with the addition of a filler metal. তাহলে আমার যে ফ্লেম থেকে যে হিটটা প্রোডিউস হবে সেই হিটে আমার যে ওয়েল্ডিং এর যে যে অবজেক্টটা আমি ওয়েল্ড করব সেই অবজেক্টটা মেল্ট হবে এন্ড একটা আমি ওয়েল্ডেড পার্ট পাব, সেখানে আমি ফিলার ম্যাটেরিয়াল ইউজ করব। আচ্ছা, এখানে গ্যাস ওয়েল্ডিং এর প্রিন্সিপাল বলা আছে। গ্যাস ওয়েল্ডিং এর প্রিন্সিপাল খুবই সহজ, তার আগে আপনাদেরকে আমি একটু ফিগারটা দেখাই দিই, স্ট্রাকচারটা কিরকম থাকে। আচ্ছা, গ্যাস ওয়েল্ডিং এর জন্য আমাদের দুইটা সিলিন্ডার লাগে, হ্যাঁ, একটা হচ্ছে আমার ফুয়েলের জন্য আর একটা হচ্ছে আমার অক্সিজেনের জন্য। তো একটা একটা যেটা অক্সিজেন সিলিন্ডার থাকবে আর একটা হচ্ছে আমার ফুয়েল গ্যাসের সিলিন্ডার থাকবে। তো এই সিলিন্ডার দুইটা আমার অবশ্যই আমার এখানে প্রেশার গজ থাকবে, প্রেশার গজ দিয়ে প্রেশার মেনটেন করা যাবে। তারপর এখানে বাল্ব থাকবে, বাল্ব দিয়ে গ্যাসের ডিরেকশন মেনটেন করা যাবে যে গ্যাস কোন দিকে ফ্লো করবে। তো এই দুইটা গ্যাস পাইপের থ্রু এসে কানেক্টেড থাকবে আমার টর্চের সাথে। টর্চের মধ্যে এখানে একটা চেম্বার থাকবে যেখানে আমি ফুয়েল গ্যাস মিক্সচারটা মেনটেন করতে পারি। এখান থেকে আমি রেগুলেট করতেছি আমি কতটুকু গ্যাস রিলিজ করতেছি, কতটুকু অক্সিজেন রিলিজ করতেছি, এন্ড এখানে এসে আমি ফুয়েল গ্যাস মিক্সচার করতেছি। এন্ড তারপর এখানে স্পার্ক করা হয়, স্পার্ক করলে কি হবে আমার যে টর্চের টিপ আছে সেখান থেকে ফ্লেম উৎপন্ন হবে, এন্ড সেই ফ্লেমের হিটে আমাদের হচ্ছে ওয়েল্ডিং প্রসেসটা হবে। এখানে দেখেন প্রিন্সিপালে দেওয়া আছে, When the fuel gas and oxygen are mixed with in suitable proportion in a welding torch and ignited, the flame resulting at the tip of the torch is sufficient enough to melt the edges of the workpiece metal. অর্থাৎ আমি যখন ফুয়েল গ্যাস আর অক্সিজেনের মিক্সচারটাকে সুইটেবল প্রপোর্শনে ওয়েল্ডিং টর্চে দিলাম এন্ড ইগনিট করলাম, তখনই আমার ফ্লেম তৈরি হবে যে ফ্লেমের হিটে আমার যে ওয়ার্কপিস আছে ওয়ার্কপিসটা মেল্ট হওয়া স্টার্ট করবে। হ্যালো তানভীর ভাই, হ্যালো তানভীর ভাই, ভাই আর একটা পার্থক্য পাইলাম বাস্তব ভাই, আর কোয়েলিং এর ক্ষেত্রে কোন ধরনের ফায়ার মানে আগুনের সংস্পর্শ লাগে না, বাট গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ফায়ারের সংস্পর্শ লাগে ভাই। এটা তো খুবই সিম্পল একটা বিষয়, এটা তো কোনো পার্থক্যই হইতে পারে না ভাই। এটাই পার্থক্য, এটা সিম্পল না ভাই, এটাই পার্থক্য ভাই। আমি যে ইয়াটা বললাম ফিউশন আর নন ফিউশন নিয়ে, রবিউল এটা কি ঠিক বলছি আমি নাকি উল্টা পাল্টা বলছি? যাই হোক, আমি সন্দেহের মধ্যে আছি, আমাদের ম্যাম হয়তো একটু পরে মেসেজ দিবে। আচ্ছা ম্যাম কি আর আসবে নাকি আসবে না? ম্যাম আসবে, আসবে হুঙ্কার দিতে আসবে। এটা কেডা আবার চুয়ান্নানি
আমি সবাই জানি। আচ্ছা আমাদের ফাহিম, ফাহিম কি ভালো করে বুঝছে? সুহান তুমি বিচিং মার্কা কথা বলিও না এখানে, বুঝছো? মুস্তাফিজের বিরুদ্ধে হুংকার দেওয়া আমি আনাম বাইরে দিয়া দোষ দিয়া দে, এখনই কো এখনই কো আমি আনাম ভাইয়ের ফ্যান, 50 টাকাতে ফর্ম ফিল আপ করছি। আল্লাহ মাথায় নষ্ট, কবে ভাই কবে? আচ্ছা ম্যাম আসছে, আনাম ভাইয়ের কথা পরে বলি, এখন ক্লাস করো। আচ্ছা মুস্তাফিজ। হ্যাঁ হ্যাঁ বাকের ভাই। হ্যালো। জি ম্যাম। জি ম্যাম আমরা শুনতে পাচ্ছি। শুনতে পারলে একটু বলবেন না যে হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম এটা তো রিপ্লাই করতাম। থামেন আমি স্লাইড টা ওপেন করি। সুহান তোমার সমস্যা কি? সুহান একটু পানি খেয়ে আসো, যাও ভাই। আবার কি হইছে? তুমি আনমিউট করে হ্যাঁ হ্যাঁ করতেছো, কাশতেছো, কারণ কি? পানি খাও। ও আচ্ছা আচ্ছা পানি খেতেছি। আমার কাশি হইনি কি গেল নাকি আবার? তাহলে তুমি যেহেতু ফর্ম ফিল আপটা করছো তাহলে তো তোমার বিরুদ্ধে আর করছো না। আচ্ছা আপনাদের গ্যাস ওয়েল্ডিং তো পড়ায় ফেললাম, গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা যেটা বলতেছিলাম যে when the fuel gas and oxygen are mixed in suitable proportion in a welding torch and ignited, the flame resulting at the tip of the torch is sufficient enough to melt the edges of the workpiece of the metal. তাহলে আমি যখন আমার টর্চের মধ্যে গিয়ে ফুয়েল গ্যাস আর অক্সিজেন মিক্সচারটাকে ইগনিট করলাম, সেখান থেকে ফ্লেম প্রডিউস হবে, সেই ফ্লেমটা আমার যে ওয়েল্ড আছে ওয়েল্ড অবজেক্টটাকে মেল্ট করবে। আচ্ছা এ সলিড কন্টিনিউয়াস জয়েন্ট ইজ ফর্মড আপন কুলিং, এরপর ঠান্ডা হয়ে গেলে আমি একটা সলিড জয়েন্ট পাবো। দ্য টু ফ্যামিলি অফ ফুয়েল গ্যাসেস ইউজড ইন গ্যাস ওয়েল্ডিং আর, আচ্ছা গ্যাস ওয়েল্ডিং করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই রকম গ্যাস ইউজ করা হয়, ইদার অক্সি অ্যাসিটিলিন অথবা অক্সি হাইড্রোজেন। অক্সি অ্যাসিটিলিন হচ্ছে অক্সি অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাস, আর অক্সি হাইড্রোজেন হচ্ছে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। কিন্তু নর্মালি এই দুইটার মধ্যে আমরা অক্সি অ্যাসিটিলিনটাকে বেশি ইউজ করি, কারণ এটা টেম্পারেচারটা বেশি হাই হয়, অর্থাৎ দেখেন এখানে দেওয়া আছে 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর যেখানে অক্সি হাইড্রোজেনটা শুধুমাত্র 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসে। আচ্ছা এটা গেল আমার হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা আপনারা যারা যারা চ্যাটে আইডিটা দিছিলেন, আমার যেহেতু কানেকশন চলে গেছিলো চ্যাটটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, মেবি একটু আমি চেক করি। আমরা যখন পড়ছিলাম যে ওয়েল্ডিং দুই রকম, একটা হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং আর একটা ফিউশন ওয়েল্ডিং। তো প্লাস্টিক ওয়েল্ডিং ছিল যে আমি মেটালটাকে একদম গলায় না ফেলে প্লাস্টিকের স্টেট পর্যন্ত নিয়ে যাব, এটা ছিল প্লাস্টিক ওয়েল্ডিং। আর ফিউশন ওয়েল্ডিং ছিল যে মেটালটাকে পুরো গলায় ফেলবো, একদম পুরো লিকুইড স্টেটে চলে যাবে, আমি যে অবজেক্টটা গলাবো সেটা লিকুইড স্টেটে গিয়ে ওয়েল্ডিংটা হবে, এটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। যেহেতু এটাকে পুরো মোল্টেন স্টেটে নিয়ে যাওয়া হয় তাই এটাকে বলা হয় ফিউশন ওয়েল্ডিং।
আচ্ছা, গ্যাস ওয়েল নিয়ে এর বেশি আর পড়া কিছু নাই। এরপর হচ্ছে আমরা গ্যাস ওয়েল নিয়ে কি কি ফ্লেম ইউজ করি সেটা পড়াবো। আচ্ছা, এটা হচ্ছে টাইপস অফ ফ্লেম। আমরা যে গ্যাস ওয়েলিং করার জন্য ফ্লেমটা প্রোডিউস করলাম সেটা তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কার্বোরাইজিং ফ্লেম, নিউট্রাল ফ্লেম, আর হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম। তো এই দুই আমরা পাঁচটা পেজ স্কিপ করছি, বুঝি না কি পাঁচটা পেজ স্কিপ করলাম 42 থেকে 47। হ্যাঁ, পাঁচটা পেজে এগুলো আর পড়ার কিছু নাই। মানে এখানে হচ্ছে গ্যাস ওয়েলিং সম্পর্কে যেগুলো বলা আপনাদের অলরেডি বলা হয়ে গেছে, আর এগুলো জাস্ট ইকুইপমেন্ট, ফিগার, তারপর হচ্ছে টর্চ, এগুলো এগুলো আপনাদের এক্সামের জন্য তেমন লাগবে না। এরপর জাস্ট ডিরেক্ট টাইপস অফ ফ্লেম। ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু এখন প্রিন্ট করেন না, আমি যখন আপনাদেরকে দাগাই দেবো তারপর প্রিন্ট করেন, না হলে বেশি প্রিন্ট করা হয়ে যাবে আপনাদের। ম্যাম আমি প্রিন্ট করি না, অন্যান্য সাবজেক্ট মোটামুটি করছি কিন্তু আপনার একটাও করি না। হ্যাঁ, করেন না। আচ্ছা, টাইপস অফ ফ্লেম, টাইপস অফ ফ্লেম হচ্ছে টাইপ ফ্লেম তিন রকমের, একটা কার্বোরাইজিং ফ্লেম, নিউট্রাল ফ্লেম, একটা অক্সিডাইজিং ফ্লেম। তো ফ্লেম যখন আমি আমার টর্চে যখন আমি অক্সিজেন আর ফুয়েল গ্যাসের মিক্সচারটা আনলাম, যখন অক্সিজেনটা আনলাম, যখন আমার ফ্লেমটা স্টার্ট হলো, তখন কিন্তু মাঝখানে একটা হোয়াইট কালার শেপ আসে এরকম কাইন্ড অফ, দেখাই। আচ্ছা, আমি যখন ফার্স্ট ফ্লেমটা আসে, ফার্স্ট ফ্লেমটা অনেকটা এরকম দেখতে, এটার একদম ভিতর দিকে একটা হোয়াইট কালার কোন থাকে, তারপর অ্যাসিটিলিনে একটা ফেদার থাকে, অর্থাৎ এরকম ডার্ক কালারের, তারপর সাইডিকে আবার একটু লাইট ব্লু কালারের একটা এনভেলপ থাকে যেটাকে বলা হয় ব্রাইট ইনার কোন, তারপর হচ্ছে অ্যাসিটিলিন ফেদার, আর হচ্ছে ব্লু এনভেলপ। এই তিনটা হচ্ছে আমার ফার্স্ট যে প্রাইমারি ফ্লেমটা আছে কার্বোরাইজিং ফ্লেম, সেটা দেখতে এরকম হয়। এরপর যদি এটা টেম্পারেচার প্রথম দিকে একটু কম থাকে, এটা প্রথমে টেম্পারেচার থাকে হচ্ছে দেখেন দেওয়া আছে 3000 ডিগ্রি সেলসিয়াস, এরপর এর মধ্যে যদি আমি একটু আর একটু আর একটু অক্সিজেন অ্যাড করি, তখন চলে আসে নিউট্রাল ফ্লেম। নিউট্রাল ফ্লেমে কি হয়, নিউট্রাল ফ্লেমে আমার যে মাঝখানে যে কোনটা আছে সে কোনটা আর একটু বেশি পয়েন্টেড হয়। প্রথমে যখন আমার কার্বোরাইজিং থাকবে তখন এটা একটুখানি এত বেশি পয়েন্টই হবে না, এতে যখন আমি অক্সিজেন অ্যাড করবো তখন এটা আরো বেশি পয়েন্ট হয়ে যাবে। আর এই যে ব্লু এনভেলপ দেখতেছেন যে সেটার লেন্থটা আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। দেখেন এখানে বলা আছে অ্যাডিশনাল অফ লিটিল মোর অক্সিজেন উইল গিভ এ ব্রাইট হোয়াইটিশ কোন সারাউন্ডেড বাই দ্য ট্রান্সপারেন্ট ব্লু এনভেলপ ইজ কল্ড নিউট্রাল ফ্লেম, ইট হ্যাজ এ ব্যালেন্স অফ ফুয়েল অ্যান্ড ফুয়েল গ্যাস অ্যান্ড অক্সিজেন 3200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3200 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরপর যখন আমি এর মধ্যে আরও একটু অক্সিজেন অ্যাড করবো তখন চলে আসবে আমার অক্সিডাইজিং ফ্লেম। অক্সিডাইজিং ফ্লেমের এই ইনার কোনটা সবচেয়ে বেশি পয়েন্টেড হবে, কারণ এটাতে বেশি পরিমাণ অক্সিজেন দিছি, আর এই যে আউটার এনভেলপটা সেটা সবচেয়ে স্মল অ্যান্ড ন্যারো হবে। এটা হচ্ছে আমার তাহলে কার্বোরাইজিং, তারপরে এখানে আছে আপনার নিউট্রাল, আর এখানে আছে আমার অক্সিডাইজিং, এই তিনটা ফ্লেম। আর এই তিনটা আপনাদের যদি এক্সামে আসে ফ্লেম, তাহলে হচ্ছে ফ্লেমের ফিগার সহ ড্র করতে হবে। ফিগার ড্র করে এই যে যে এক একটা যে কি বলবো লেবেল করা আছে সেই লেবেলগুলো অবশ্যই করবেন। যেমন আমার কার্বোরাইজিং অবশ্যই তিনটা লেবেলিং থাকবে, কিন্তু যখন অক্সিডাইজিংয়ে যাবে তখন দুইটা লেবেলিং, আর যখন নিউট্রালে যাবে তখনও দুইটা লেবেলিং থাকবে, কিন্তু এই যে অ্যাসিটিলিনের যে ফিদারটা আছে অর্থাৎ আউটার এনভেলপ এটা একটু লম্বা হবে, বাট নিউট্রালে গিয়ে সরি অক্সিডাইজিংয়ে গিয়ে এটা সবচেয়ে শর্টেস্ট হবে। এগুলো খেয়াল করে আপনারা ড্র করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের টাইমার খালি 5 মিনিট আছে, আমি একটু আগে স্ক্রিনশটটা নিয়ে নিই। আপনারা যারা যারা আসছেন চেকলিস্টটা অবশ্যই আইডিটা দিয়ে দেন, আইডি খালি মাত্র 16টা আসছে, আপনারা মানুষ আরো বেশি, যারা আইডি দেননি তারা দিয়ে দেন আইডি। আমাদের এক্সট্রা ক্লাস নেবেন বলছিলেন, বাট ওইটা সম্পর্কে পরে আর কোনো কিছু জানার নাই বা কথা বলেন নাই। আপনাকে আমি টেক্সটটা কি করছিলাম, মেসেজটা কি লিখেছিল? আমরা তো ঠিক আছে, আমি টেক্সটটা সবাইকে দিছি, টেক্সটটা দিছি, আমি টেক্সটটা পড়ছি। টেক্সটটা কি লিখেছিল আমাদের জানার কথা ছিল, আমরা কবে করতে চাই। আমি টেক্সটে লিখছিলাম যে আপনাদের 30 তারিখ আমি একটা ক্লাস নিতে চাচ্ছি, আপনারা ওদিন পসিবল হলে আমাকে জানাবেন করবেন কি না, আপনারা করবেন কি করবেন না আমি বলিও না, আপনাদেরকে ক্লাস করতে হবে, আমি জাস্ট বলছি যে পসিবল কিনা, কারণ আপনাদের আমি ক্লাসটা শুক্র শুক্র 2 দিন নিতে পারিনি। আপনারা না করলেও আপনাদের রেসপন্সিবিলিটি ছিল আমাকে জানানো যে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে ওই ডেটটা আমার মাথায় ছিল না, আমার মনে ছিল না ম্যাম, এবং আমাদের গ্রুপে মেসেজটা দিছি কেউ মনেও করে নাই, কেউ বলেও নাই। হ্যালো,
হ্যালো 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 ম্যাম শুনতেছি ম্যাম আচ্ছা আপনাদের ক্লাস টাইম কতক্ষণ আছে আমাদের ক্লাস টাইম আছে 16 মিনিট আর 15 মিনিট আছে আর 15 মিনিট কি হবে আছে আমাদের ক্লাস টাইম 40 মিনিট থাকে আমরা 12টা ক্লাস শুরু করছি 40 মিনিট না আমাদের ক্লাস টাইম 1 ঘন্টা আরে না না আমার হচ্ছে আমি জুমের কথা বলছি জুমে আর টাইম লিমিট কতক্ষণ আছে আচ্ছা জুমে 40 মিনিট আছে না আমার মনে ছিল না আর আমি গ্রুপে মেসেজটা দিছি ইভেন কেউ মনে করে নাই 30 তারিখ 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নেওয়ার কথা আপনি বলছিলেন যদি আমাদের সম্ভব হয় কিন্তু সত্যি কথা বলতে আমার এটা মাথায় ছিল না তাছাড়া আমার আচ্ছা অন্য কেউ বলে নাই আচ্ছা ফার্স্ট অফ অল মুস্তাফিজ আমি টেক্সটা শুধুমাত্র আপনাদের ক্লাসে আপনাকে করেছিলাম আর কাউকে করে নাই সো আমার কাছে আমাকে জানানোর রেসপন্সিবিলিটি শুধু আপনার আর আপনাকে বাকি কেউ রিমাইন্ডার দেননি অথবা আপনি সামহাউ বিজি হয়েছিলেন ঠিক আছে সেটা বিজি থাকতেই পারেন ওটা আমার ব্যর্থতা ওটা অবশ্যই আমার ব্যর্থতা কারণ আপনি আমাকে টেক্সট করেছেন আমি আপনাকে জানাই নাই বা আসলে আমার নিজের ওটা মনে ছিল না কিন্তু অন্যদেরকে আমি বলতেছি তারা হয়তো বা আমাকে এমনি নরমালি বলতে পারতো তাদের কাছে ওটা আমি বলতেছি আর কি সেটা আপনাদের নিজেদের ব্যাপার সেটা আপনারা নিজেরা হ্যান্ডেল করবেন হ্যাঁ হ্যাঁ সবাই এখানে একত্রে পাইছি তো এইজন্য এখানেই বলে ফেললাম আর কি আচ্ছা আপনাদের হচ্ছে ক্লাসটা আমি তাহলে এখানে শেষ করে দিচ্ছি আর হচ্ছে বললাম যেটা অল্প পড়া আছে সমস্যা নেই কালকে বা কালকে ক্লাসে পড়াই দেব আর ইনশাআল্লাহ হচ্ছে আমি নেক্সট উইকে আপনাদের সাজেশন দিয়ে দেব সাজেশন দেওয়ার আগে কেউ প্রিন্ট আউট করেন না আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম